নমস্কার বন্ধুরা, বাইক বাজার 104 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাইক বাজার 104, আপনারা এই চ্যানেলে সেকেন্ড হ্যান্ড বাইক দেখে থাকেন, তো আমাদের কাছে নিউ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বাইক থাকে। তো নিউ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড বাইক পেতে গেলে আপনাদেরকে তো বাইক বাজার 104 চ্যানেলের ভিডিও দেখতেই হবে। তো সেই মতন আজকে আমি আর দীপঙ্করদা, আমি মূল, আর দীপঙ্করদা গাড়ির প্রাইস ডিটেল বলবে আপনাদেরকে রোজকার মতন। তো আজকে আমরা শুরু করছি এই প্ল্যাটিনা। তো আপনারা অনেকেই কমেন্ট করেন প্ল্যাটিনা মাইলেজেবল বাইক দেখানোর জন্য, আজকে আপনাদের জন্য শুধু মাইলেজেবল বাইক BS6। তো প্রথমে যেটা দেখাচ্ছি প্ল্যাটিনা 110 সিসির গাড়ি, এটা কমফর্ট মডেল আছে, BS6 এর ওপরে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট সামনে লাগানো রয়েছে WB88G, তার মানে এটা বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর রেজিস্টার্ড গাড়ি। তো কালারটা তো খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন, আর BS6 এর ওপরে রয়েছে। গাড়ির বয়স 7 থেকে 8 মাস মতো হয়েছে, আর খুব কম চলা গাড়ি। যদি এখানে কিলোমিটারটা দেখা যাচ্ছে, আমি বলবো ক্যামেরাম্যানকে একটু কিলোমিটার দেখিয়ে দেওয়ার জন্য, মাত্র 8,003 কিলোমিটার চলেছে গাড়িটা, আপনারা দেখতেই পেলেন। তো এই গাড়িটা আপনারা নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন গাড়িটা কত সুন্দর, আর এখানে লাগানো আছে এরকম জিনিস। তো প্রাইস খুব রিজনেবল হবে আপনাদের জন্য এই গাড়িটা, আপনাদেরকে আমরা যে প্রাইসে দিতে পারবো। এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি 49,000। তো প্ল্যাটিনা 110 সিসি কমফর্ট মডেল আপকো মিল রা হ্যায় সির্ফ 49,000 মে, BS6 মডেল জো কি 8 সাল কা হ্যায় অর বিষ্ণুপুর রেজিস্টার্ড হ্যায়। 8 মহিনে কা হ্যায়, সরি, ও তো 8 মহিনে কা হ্যায়। তো মাত্র 49,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্ল্যাটিনা, লেটেস্ট মডেল প্ল্যাটিনা, আর এক্সট্রা ফিটিংসও রয়েছে গাড়ির মধ্যে। তো আসতে গেলে আপনাদেরকে বাইক বাজার চলে আসতে হবে, আমি বাইক বাজারের অ্যাড্রেসটা বলে দেব। তার আগে আমরা আর একটা অন্য গাড়ি দেখিয়ে নিই। তো এরপর আমরা কোন গাড়ি দেখাচ্ছি? তো প্ল্যাটিনাই দেখাচ্ছি, যেহেতু যে প্ল্যাটিনাই হবে। তো আরেকটা কথা আমি বলে দিই দর্শক বন্ধুদেরকে, আজকে আমরা যা গাড়ি দেখাবো সমস্ত BS6 ভ্যারিয়েন্ট দেখাবো, আর BS4 গাড়িও, এই মডেলগুলোরই BS4 গাড়িও রয়েছে, সেগুলোর প্রাইস এর থেকে অনেকটা কম হবে, কিন্তু আজকে আমরা শুধুমাত্র BS6 গাড়ি দেখাচ্ছি। তো নেক্সট রয়েছে প্ল্যাটিনা। হ্যাঁ, প্ল্যাটিনা এটা কমফর্ট মডেল দেখালাম, এটা প্ল্যাটিনা এজ গিয়ার মডেল। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাড়িটা, আর গাড়ির কালারটা একবার দেখুন, ব্ল্যাকের ওপরে পার্পল কালারের স্টিকার রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো গাড়ি সামনে ডিস্ক ব্রেকও রয়েছে, আপনারা দেখুন গাড়ির সামনে ডিস্ক ব্রেক রয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়িটাকে পুরো যদি ঘুরিয়ে দেখানো যায়, আর গাড়ির নাম্বার প্লেট সামনে রয়েছে, একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো, WB56R, মানে এটা পুরুলিয়া রেজিস্টার্ড BS6 মডেল গাড়ি, 1 বছরের মধ্যেই রয়েছে। আপনারা সাইলেন্সার লক্ষ্য করলে বুঝতে পারবেন, আর গাড়ির মডেল তো আপনারা জানেনই। তো গাড়ি ওভারঅল ঠিকই রয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, আর কিলোমিটারটা আমি একবার দেখার চেষ্টা করি যদি দেখা যায় এখানে। তো কিলোমিটারটা এখানে ব্যাটারি কানেকশন করা নেই, সেই কারণে কিলোমিটারটা দেখাতে পারলাম না। তো গাড়িটা আপনারা দেখলেন, গাড়ির প্রাইসটা এবার বলে দিই, মোটামুটি এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 52,000 টাকায়, 52,000-এ আপনারা পেয়ে যাচ্ছেন BS6 প্ল্যাটিনা 110, সামনে ডিস্ক ব্রেক থাকছে, একদম নতুন কন্ডিশনের গাড়ি রয়েছে, সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড বলেই মনে হবে না, আপনারা যখন এই গাড়ি বাড়িতে নিয়ে যাবেন তখন মনেই হবে না যে আপনি কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন। এটাই হচ্ছে বাইক বাজার 104-এ আসার ফেসিলিটি আপনাদের, আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন একদম নতুন বাইকের মতন। তো আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বাইক বাজার, বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে আসতে হবে আপনাকে, বেহালা ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোডে বাইক বাজার 104। অনেক দূর থেকে কাস্টমাররা আসেন, তাদের জন্য বলছি আপনাকে কলকাতা বেহালা ঠাকুরপুকুর আসতে হবে, ওখান থেকে ঠাকুরপুকুর থেকে আপনারা বাঁকড়াহাট রোডে আসবেন, বাইক বাজার 10 মিনিট সময় লাগবে। আসতে গিয়ে অসুবিধা হলে বা অ্যাড্রেসটা আরও একবার জানতে ফোন করুন আমাদেরকে, নিজে দেওয়া নাম্বারে আমরা আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে টেক্সট করে পাঠিয়ে দেবো। নেক্সট আমরা রেড কালার একটা প্ল্যাটিনা রয়েছে, ওটাতে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের প্ল্যাটিনা, গাড়ির কালার দেখুন, রেড, পুরো রেড, আর এ তো অ্যালয় হুইল থাকে হোয়াইট কালারের, আর গাড়ির টায়ারটা একবার দেখিয়ে দাও দর্শক বন্ধুদেরকে কত সুন্দর রয়েছে। মাত্র 5 মাস বয়স গাড়ির, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি, ওভারঅল গাড়িটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো, আর যদি এর মধ্যে কিলোমিটারটা দেখানো যায়, আমি চেষ্টা করছি, এখানে ওডোমিটার শো করছে মাত্র 4,401 কিলোমিটার চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন 4,401 কিলোমিটার চলা গাড়ি, আর গাড়ির ওভারঅল কন্ডিশন ভালো রয়েছে, আপনারা নিতে পারেন এই গাড়িটা রেড কালারের, পুরোপুরি স্ক্র্যাচলেস গাড়ি, একটাও স্ক্র্যাচ নেই, একদম নতুনের মতন ঝকঝকে গাড়ি, 5 মহিনে একটা গাড়ি হ্যাঁ। এটা প্রাইস থাকছে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো 49,000, 49,000-এ 5 মাসের প্ল্যাটিনা 100 সিসি গাড়ি পেয়ে যাচ্ছেন। তো আপকো মিল রা হ্যায় 5 মান্থ কা প্ল্যাটিনা 100 সিসি কা মডেল সির্ফ 49,000 মে।
তো আপনারা বাড়িতে বসেই গাড়ি দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য আমরা ভিডিও বানাচ্ছি যাতে আপনারা বাড়ি থেকেই গাড়িটা সিলেক্ট করতে পারেন। তো সেই মতন গাড়ি পছন্দ হলে আপনারা ফটাফট ফোন করুন, গাড়ি কিন্তু বেশিরভাগ সময় আপনাদের পছন্দের গাড়ি বিক্রি হয়ে যায়। তো আপনাদের গাড়ি পছন্দ হলে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা রিপ্লাই দেব। তো আপনারা নেক্সট গাড়ি দেখুন, আর সেম কালার রয়েছে আপনাদের ফেভারিট কালার রেড, আরো একটা আমরা প্লাটিনা দেখাচ্ছি BS6 এর মধ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা BS4 গাড়ি দেখাচ্ছি না, যা গাড়ি দেখাবো BS6 দেখাবো। এই মডেলগুলো কিন্তু BS4 এও রয়েছে, এই কালারগুলোর মধ্যেই রয়েছে। আপনারা জানেন আমাদের কাছে 500 প্লাস স্টক থাকে, কিন্তু আমরা হয়তো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে 10টা 15টা গাড়ি দেখাতে পারি। তো সমস্ত গাড়ি দেখার জন্য আপনাদেরকে বাইক বাজার আসতে হবে। নেক্সট গাড়ি ডিটেইল আর প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গাড়ি নাম্বার প্লেট সামনে দেওয়াই আছে, নাম্বার প্লেটটা দেখিয়ে দাও। বিষ্ণুপুর বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি, তো এটা চার থেকে পাঁচ মাসের মধ্যেই রয়েছে গাড়ি। তো এটা রেড কালারের গাড়ি, আপনারাই দেখতে পাচ্ছেন, গাড়িটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দাও একবার। গাড়ি খুব ভালো আছে, আপনারা নিতে পারেন। প্রাইস এটারও ওই সেমই থাকলো, 49,000 আপনারা পেয়ে যাচ্ছেন প্ল্যাটিনা 100cc গাড়ি, BS6 মডেলের, মাত্র 4 মাসের গাড়ি। তো আপনারা যোগাযোগ করুন বাইক বাজার 104-এ। তো এটা হিন্দিতে একটুখানি সবার জন্য, তো আপনারা আমাদের ভিডিও তো অনেক দূর দূর থেকে দেখছেন, আমাদের ইন্ডিয়ার বাইরে থেকেও লোকে দেখেন, আপনারা কমেন্ট করেন আর আমরা অনেক হ্যাপি। তো আমরাও আপনারা যেমন ভালোবাসা দেখিয়েছেন বাইক বাজারে, এবার আমাদের পালা, আমরাও একটা আপনাদের কমেন্টের বেসিসে উইনিং একটা প্রাইজ রেখেছি বেস্ট কমেন্টকে। তো আমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমরা অ্যানাউন্স করব সেই নাম, আর তার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানান। নেক্সট গাড়ি কোনটা দেখাচ্ছি দিব, নেক্সট গাড়ি এটা দেখানো যাক, প্লাটিনা। হিন্দিতে এটা বলা হয়েছে কি? হ্যাঁ না, এটা বলা হয়নি। ডিটেইলটা প্রাইস একটু গাড়ি হিন্দিতে বলুন। দেখিয়ে ইয়াপে জো গাড়ি হ্যায় বাঁকুড়া বিষ্ণুপুর রেজিস্টার্ড গাড়ি, তো ইসকা জো প্রাইস হোনে ওয়ালা হ্যায় BS6 4 মহিনে কা গাড়ি, ইসকা জো প্রাইস হোনে ওয়ালা হ্যায় 49,000 মে। 49,000 মে আপকো মিল রাহা হ্যায় BS6 প্লাটিনা 100cc কা গাড়ি। আপ জলদি আ জাইয়ে বাইক বাজার 104 মে। তাহলে BS6 প্লাটিনা ম্যাক্সিমামে আপনারা দেখলেন 49,000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন, তার মধ্যে আপনারা রেড পাচ্ছেন, কালার কম্বিনেশন ব্লু পাচ্ছেন, ব্ল্যাক পাচ্ছেন, ব্ল্যাক পার্পল পাচ্ছেন, মোটামুটি এই একই বাজেটে আপনারা সব গাড়িগুলোই পেয়ে যাবেন। এবার আপনার চয়েস, কারণ আপনারা এতগুলো কালার অপশন পাচ্ছেন। নেক্সট আমরা সিটি 110 দেখাই, ব্লু আর ব্ল্যাকে সিটি 100 রয়েছে, এটা আমরা প্রাইস আর ডিটেইলস দীপঙ্কর কাছ থেকে শুনে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিটি 110 ব্ল্যাক ব্লু কালারের WB50 মানে ঘাটাল রেজিস্টার্ড গাড়ি। গাড়ির সামনে টায়ার দেখিয়ে দাও কত সুন্দর রয়েছে, গাড়িটা ওভারঅল খুবই ভালো আছে, আপনারা এসে দেখতে পারেন। গাড়ি কম দিনের গাড়ি আর BS6 মডেল, তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। তো প্রাইস খুবই রিজনেবল থাকবে আপনাদের জন্য। তো এই গাড়িটা আমরা মোটামুটি কিলোমিটারটা একবার দেখে নিই, দেখা যাচ্ছে কি এখানে কিলোমিটার তো দেখাই যাচ্ছে, দর্শক বন্ধুদের কিলোমিটারটা দেখিয়ে দাও। ওডোমিটারটা তো খুব একটা চলা নয়, মোটামুটি 13,000-এর মতো চলা। তো আপনারা এই গাড়িটা নিতে পারেন, এটার প্রাইস যেটা থাকবে আপনাদের জন্য এটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 48,000, 48,000 টাকাতে আপনারা পাচ্ছেন এরকম একটা সুন্দর গাড়ি। এটা হিন্দিতে একটুখানি, তো আপকো মিল রাহা হ্যায় সিটি 110 BS6 মডেল, এক সাল কে আন্দার BS6 জো কি ঘাটা রেজিস্টার্ড, সিরফ 48,000 মে। তো নেক্সট আপনারা অনেকে কমেন্ট করেন যে আমাদের গাড়ির নাম চেঞ্জের সম্পর্কে, তো আমি বলে দিই আর একবার যে আমাদের, আমি তো ম্যাক্সিমাম ভিডিওতেই বলে দিই কিন্তু তারপরেও অনেক ফোন আসে, হ্যাঁ আমাদের গাড়ির সমস্ত পেপার ওকে থাকে, আর আপনারা নাম চেঞ্জ করতে চাইলে আমরা আমাদের দায়িত্বে এই গাড়িগুলো নাম চেঞ্জ করিয়ে দেব, আর সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা চার্জ লাগবে, এটা ছাড়াও গাড়ির প্রাইসের ছাড়াও আপনাদের এক্সট্রা চার্জ যেটা লাগবে সেটা আপনাদেরকে পে করতে হবে আলাদাভাবে। আর আমাদের EMI ফেসিলিটি রয়েছে, আপনারা যদি কলকাতা মানে পার্ক স্ট্রিট থেকে যদি আপনারা 80 কিলোমিটারের মধ্যে আপনাদের বাড়ি হয় আপনারা EMI ফেসিলিটি পাবেন। তো সেই মতন EMI তে গাড়ি নিতে গেলেও, সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চাইলেও আপনারা বাইক বাজার চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট গাড়ি কোনটা? নেক্সট সিটি 100 দেখাবো। ওকে, নেক্সট সিটি 110 এটাও রয়েছে, সিটি 110 এটাও BS6 এর উপরে রয়েছে, কালারটা শুধু ডিফারেন্ট রয়েছে, এটা রেড কালারের গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন, তো এটাও 1 বছরের মধ্যেই রয়েছে। তো আপনারা এসে যোগাযোগ করুন। তো দেখিয়ে ইয়াপে জো গাড়ি হ্যায় রেড কালার কা সিটি 110 আপকো মিল রাহা হ্যায় এক সাল কা গাড়ি, ইয়ে গাড়ি আপকো মিল জায়েগা সিরফ ওই প্রাইস রাখছে 48,000, 48,000 মে মিল রাহা হ্যায় সিটি 110 BS6 মডেল জো কি এক সাল কে আন্দার। রেজিস্ট্রেশন আছে এটা হাওড়া রেজিস্টার্ড, হাওড়া। এটা কত কিলোমিটার চলেছে দেখুন, এটা হ্যাঁ কিলোমিটারটা এখানে তো রয়েছে, এটা চলেছে একটু ভালোই, এটা 35,000 কিলোমিটার চলা হয়ে গেছে।
তো যে গাড়িটা যে অবস্থায় আসে যেরকম চলা গাড়ি আমরা 3000 কিলোমিটার চলা গাড়িও আপনাদেরকে দেখাচ্ছি আবার 30000 কিলোমিটার চলাও গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি তো বাইক বাজার মানে জেনুইন যেটা যেরকম থাকে সেটা সেরকমই 30000 কিলোমিটার চলা গাড়িও রয়েছে আপনার সামনে 3000 কিলোমিটার চলা গাড়িও রয়েছে আপনার কাছে এটাই বাইক বাজার 104 আপনারা এই জন্যই বাইক বাজার 104 কে এত ভালোবাসেন তো নেক্সট ভিডিও আমাদের অনেকগুলো গাড়ি এখনো রয়েছে আরো সার্ভিস করা হয়েছে গ্ল্যামার রয়েছে আপনাদেরকে দেখাবো তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো আমরা নেক্সট দিন আবার সেই গাড়িগুলোকে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনারা তো রোজকার মতন দেখতেই থাকেন বাইক বাজারের ভিডিও আর আজকে দেখতেই পাচ্ছেন আজকে এখানে ডে অফ আছে আর কি আজকে এখানে লকডাউন আছে তো সেই জন্য আমাদের শোরুমটা বন্ধ রয়েছে আপনারা চলে আসুন শোরুম খোলা থাকবে কাল তো বৃহস্পতিবার করে এখানে বন্ধ থাকছে শোরুম আপনারা ওই দিনটা ছেড়ে দিয়ে অন্য দিন যে কোনো দিন চলে আসতে পারেন যোগাযোগ করুন ফোন করুন আমাদের এখানে চলে আসুন কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্তই রইল নেক্সট দিন আবার আজকে আমরা ফ্রেশ স্টক নিয়ে বাইক বাজারে সঙ্গে থাকুন।